কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে আমরা অনেকেই পদিনা পাতা খেয়ে থাকি বিভিন্ন উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে আমি চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব আপনি যে পুদিনা পাতা খাচ্ছেন বিভিন্ন উদ্দেশ্যে আজকার উপকারিতার সঙ্গে আপনার মিল আছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই পদিনা পাতা অ্যাজমার জন্য খুব ভালো কাজ করে পদিনা পাতায় রোজমেরিক অ্যাসিড নামের এক ধরনের উপাদান থাকে এটি প্রাকপ্রদাহী পদার্থ তৈরিতে বাধা দেয় ফলে অ্যাজমা হয় না এছাড়াও এ ওষুধি প্রোস্টসাইক্লিন তৈরিতে বাধা দেয় তাতে শ্বাসনালী পরিষ্কার থাকে অ্যান্টি ক্যান্সার পদিনায় রয়েছে মনোটারপিন নামক উপাদান এটি স্তন লিভার এবং প্যানক্রিয়াস ক্যান্সার হওয়ার প্রতিরোধ করে নিয়মিত পুদিনা পাতা খেলে ফুসফুস কোলন এবং ত্বকের ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় পুদিনা খুবই উপকারী একটি উদ্ভিদ আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে মুখের স্বাদ বাড়াতেও এটি খুব কার্যকর এছাড়াও আরও যেসব ক্ষেত্রে পুদিনা পাতার ব্যবহার করা যায় তা হলো পুদিনার তাজা পাতার রস মুখে লাগিয়ে কিছুক্ষণ পর যদি তা ধুয়ে ফেলা যায় তাহলে মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যায় ও বরণ উঠাও বন্ধ হয় পদিনার পাতা পিষে রস করে তার ভিতর দু তিন ফোটা লেবুর রস দিয়ে তা পান করলে ক্লান্তি ভাবও দূর হয় কোনো কারণে কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেলে তার নাকের কাছে কিছু তাজা পুদিনা পাতা দরুন দেখবেন জ্ঞান ফিরে পেয়েছে লোকটি পুদিনা পাতা ভালো করে পিষে তার রস ভালো করে মাথায় ব্যবহার করেন যাদের চুলে উকুন আছে তারা খুব উপকার পাবেন শরীরের ব্যথা দূর করতে পুদিনা পাতার চা খুব কাজে দেয় মাথা ও পেট ব্যথা নিরাময় পুদিনা পাতা খুব উপকারী যাদের মাঝে মাঝে হেসকি উঠে তারা পুদিনা পাতার সঙ্গে গুলমরিচ পিষে তা সেকে নিয়ে রসটুকু পান করুন দেখবেন হেস্কি বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ